দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া 18 প্রার্থীর সম্পদের পরিমাণ 100 কোটি টাকার বেশি। মোট প্রার্থীর 57 ভাগ ব্যবসায়ী রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন 2.86%। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি। হলফনামায় প্রার্থীদের সম্পদের অস্বাভাবিক তথ্যে উদ্বেগ জানায় সংস্থাটি। আরও জানাচ্ছেন নাজি ফরাজির আরও একটি রিপোর্টে। নির্বাচনী হলফনামার তথ্যচিত্র জনগণকে কি বার্তা দিচ্ছে? শিরোনামে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের মনোনয়নের বাইরে থাকা তথ্য অনুযায়ী, যে 18 প্রার্থীর 100 কোটি টাকার বেশি সম্পদ আছে, তাদের মধ্যে 10 জন আওয়ামী লীগের, 8 জন স্বতন্ত্র। সম্পদশালীদের শীর্ষে আছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সম্পদের পরিমাণ 1,345 কোটি টাকার বেশি। টিআইবির তথ্য মতে, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোটিপতি প্রার্থী ছিলেন 27%-এর কিছু বেশি, 15 বছরের ব্যবধানে, যা বেড়ে দাঁড়িয়েছে 82 ভাগে। এ নির্বাচনেও নারী প্রার্থীর অংশগ্রহণ কম, শতকরা 5.10%। প্রার্থীদের মধ্যে 57% স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী, ব্যবসায়ী 57.34%, আর রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন মাত্র 2.86% প্রার্থী। টিআইবি বলছে, হলফনামায় দেওয়া তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। এমপিদের সম্পদ বৃদ্ধির যে চিত্র, সে ঋষি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 5 বছরে এমপিদের ক্ষেত্রে 5,470 বেড়েছে, এবং 15 বছরে এটি বেড়েছে একজনের ক্ষেত্রে, যেটা দেখতে পাচ্ছি আমরা, সর্বোচ্চ 2,45,213%। টিআইবির কর্মকর্তাদের মতে, অল্প কিছু মানুষের আগ্রাসী সংস্কৃতির মধ্যে চলে গেছে দেশ, যা বিপজ্জনক। প্রার্থীদের হলফনামাতে দেওয়া তথ্য, আয় ও সম্পদ এবং ঋণ ও দায় বিবরণী কতটা সঠিক, এবং আয় ও সম্পদ কতটা বৈধ উপায়ে অর্জিত হয়েছে, তা যাচাই করা হয়। আবার সম্পদের অর্জনকালীন যে মূল্য হলফনামায় দেওয়া হয়েছে, সেটা নিয়েও বড় ধরনের প্রশ্ন আছে, অবাস্তব মূল্য। দেশে ব্যবসা, রাজনীতি, ক্ষমতা একাকার হয়ে গেছে বলেও মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা।